এতগুলো টাকা এতগুলো টাকা তো আমি আমার বাপের জন্মেও দেখিনি তুমি ভালো করে ধরো এ আজকে যেভাবেই হোক শেষ করতেই হবে হ্যাঁ তাই করতে হবে এই দাঁড়া ধরো 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 এই নাও তোমার টাকা স্যার 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 আপনার বাকি টাকা স্যার স্যার ভাড়া তো পঞ্চাশ টাকা স্যার হে কি ব্যাগ আমার মনে হচ্ছে এই ব্যাগটা তো এই স্যার দেখি তো ব্যাগের মধ্যে কি আছে এতগুলো টাকা এতগুলো টাকা তো আমি আমার বাপের জন্মেও দেখিনি যাক বাবা ভালোই হলো এই টাকাগুলো দিয়ে আমি আমার মার চিকিৎসা করতে পারবো আমি আমার মার চিকিৎসার জন্য পাগল হয়ে গেছিলাম যাই এই কিন্তু আমি এই টাকাগুলো কেন নিব আমি তো চোর না আমি তো একটা রিক্সা চালক আমি খেটে খাই আর আমার পরিবার থেকে শিক্ষা দিয়েছে সাদাকে সাদা বলতে কালোকে কালো বলতে আমি যদি এই টাকাগুলো নিই তাহলে আল্লাহ তো আমাকে শাস্তি দিবে। আর আমি আমার মা হয়তো বা কিন্তু আল্লাহ তালা আমার মার উপর দিয়ে শাস্তি পার করবে আমি এই টাকাগুলো নিব না যার টাকা আমি তাকে দিয়ে আসি তার হয়তো বা অনেক উপকার হবে যাই ভাই দাদা দাদা ওই যাস তুই ভাইয়া আমি না একটু ভিতরে যেতে চাই একটু আগে একটা সার গেছে না ওই সারের সাথে আমি একটু দেখা করতে চাই কেন সারের সাথে কি কাজ আর তোর চেহারা দেখে মনে হচ্ছে তুই একটা চোর উপরে যা নিশ্চয় তুই চুরি করবি তাই না ভাইয়া আমি চোর না আমি রিক্সা চালক একটু আগে যে সারটা গেছে ওই সারটা আমার রিক্সা দিয়ে আসছে আর এই যে ব্যাগ ওই সারটা ভুলে হয়তো বা ব্যাগটা আমার রিক্সায় ফেলে আসছে আমি ব্যাগটা অনেকে দিতে যাচ্ছি এই ছোটো লোক গরিব রিক্সা চালক তুই সারকে চিনিস সার হলো এই বিল্ডিংয়ের মালিক আর সারের সাথে সচরাচর কেউ দেখা করতে পারে না আর তুই ব্যাগটা দিবি তো স্যারকে ব্যাগটা আমার কাছে দাম না না ভাইয়া হ্যাঁ আপনি কি বলেন এই ব্যাগটা আমি দিব স্যারকে হ্যাঁ আপনি কেন নিচ্ছেন এই ব্যাগ আমার কাছে দিবি না তো যাবে না 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 আমি চলে যাব না আমি যেভাবে হোক স্যারকে এই ব্যাগটা দিবই আমি একটা কাজ করি আমি সিকিউরিটির কাছে গিয়ে আরেকবার রিকোয়েস্ট করি ভাই ভাই আমি আপনার দুটা পা ধরতেছি ভাই এই ছোট লোকের বাচ্চা আবার ওট কি বলবি বল ভাই আমার যে কোনো উপায় হোক ওই সাড়ে সাথে আমার দেখা করতেই হবে ভাই আমাকে একটু যেতে দেন না ভাই আচ্ছা ঠিক আছে তোকে একটা শর্ত যেতে দিতে পারি তুই বড় গিয়ে আমার নাম বলবি না তাহলে কিন্তু আমার চাকরি থাকবে না আচ্ছা ভাই হ্যাঁ আপনি কোনো চিন্তা করেন না হ্যাঁ আমি আপনার কথা কোনোভাবেই বলবো না স্যার আমি একটু যাই আচ্ছা ঠিক আছে যা এই ধর ওকে হ্যাঁ আমি ঠিক করে ধরেছি তুমি ভালো করে ধরো এ কাজকে যেভাবেই হোক

আচ্ছা স্যার আপনি বলুন তো ওনারা আপনাকে কেন মারতেছে বাবা আমার একটি ছেলে বিদেশে থাকে বাবা তাই বিদেশ থেকে দশ লক্ষ টাকা পাঠিয়েছে সে টাকাটা আমি ব্যাঙ্কে উঠে আনার সময় কোথায় যেন হারিয়ে ফেলছি এই কথাটা বউ মাকে আমি বুঝাতে চাচ্ছি বউমারা কিছুতেই বুঝতেছে না তাই বালুর চাপা দিয়ে আমাকে মেরে ফেলতেছে বাবা শুধু তাই নয় বাবা প্রতি মাসে যখন আমাকে টাকা দেয় আমি যখন টাকা আনি তখন আমাকে এভাবে নানানভাবে অন্যায় অত্যাচার করে টাকাগুলো হাতিয়ে নেয় বাবা একদম চুপ এই আপনার সাহস কি করে হয় যে বাবার মতো একজন বয়সী মানুষের গায়ে হাত তুলতে এই আপনার ঘরে কি আপনার বাবা নেই নাকি আজকে যদি ওনার ছেলে প্রবাসী না থেকে দেশে থাকতো আপনারা কি পারতেন ওনার গায়ে হাত তুলতে কখনোই পারতেন না এই শোনেন আমি না আপনাদেরকে একটা কথা বলি আমি যতক্ষণ এই বাসায় আছি আপনারা দুজন ওনার কোনো ক্ষতি করতে পারবেন না আমি আপনাদেরকে এখনই পুলিশে দিব হ্যাঁ বাবা আর কল দিও না পুলিশ আসলে আমার মান সম্মানই বাসার মান সম্মান সব চলে যাবে তার সাইটে একটা কাজ করি বাবা এই দুটুকে আমার বাসা থেকে বেরিয়ে দি যাও তোমরা এই মুহূর্তে এক্ষুনে আমার বাসা থেকে চলে যাও যাও আমরা আর কখনো না না তোমাদের কোনো ক্ষমা নাই বাবা তোমরা যে অন্যায় অত্যাচার আমার সঙ্গে করছো তোমাদের ক্ষমা করা যায় না তোমরা যদি না যাও তাহলে আমি নিজে পুলিশকে কল করব যাও আপনারা কি আরে কি দেখবেন দেখেন যান আচ্ছা বাবা তুমি বাসায় কীভাবে আসলো বাবা স্যার আমি এই বাসায় কী করে আসলাম সেটা আমি পরে বলছি স্যার আপনি আমাকে একটু আগে বললেন না যে আপনার দশ লক্ষ টাকার একটি ব্যাগ হারিয়ে গিয়েছে স্যার আপনার ব্যাগটা হারায়নি আপনি মনে করে দেখেন সকালবেলায় আপনি আমার রিক্সায় আপনার বাসায় আসছিলেন তখন স্যার আমার রিক্সায় ভুলে এই যে আপনি আপনার ব্যাগটি হারিয়ে আসছিলেন দেখেন তো স্যার আপনার ব্যাগটি ঠিক আছে কি না আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে আমি দেখতেছি হ্যাঁ বাবা টাকা তো সব ঠিকই আছে তো বাবা একটি টাকাও তো এদিক উদিক হয়নি এই পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে বাবা তুমি যে আমার উপকারটা করলে বাবা যাক তুমি মানুষ নয় তুমি ফেরেশতা বাবা যাই হোক বাবা আমি তোমার জন্য কিছু একটা উপকার করতে চাই বাবা বলো তুমি কী হলে খুশি হবে স্যার মোহান রব আলম তালা কখন কারো চিলায় কার ভালো করে আর কার উপকার কে করবে সব কিছু আল্লাহ জানে স্যার একটা কথা কি জানেন আমার পরিবার থেকে সবসময় আমাকে একটি শিক্ষাই দিয়েছে যে সাদাকে সাদা বলতে আর কালোকে কালো বলতে স্যার আমার পরিবার থেকে এই শিক্ষাও দিয়েছে যে কখনও কারো জিনিসের উপর লোপ করতে নেই স্যার আমি ইচ্ছা করলে পারতাম যে আপনার টাকার ব্যাগটি নিয়ে আমি চলে যেতে কিন্তু স্যার আমার ফ্যামিলি থেকে আমাকে কখনও এই শিক্ষাটি দেয়নি আপনার টাকা আমি আপনাকে বুঝিয়ে দিয়েছি আর স্যার আপনি আমাকে বললেন না যে আমার জন্য আপনি কিছু করতে চান স্যার আমার জন্য কিছু লাগবে না হ্যাঁ আমি আমার নিজের জন্য কিছু চাইবো না স্যার আমার একটা অসুস্থ মা আছে স্যার আমি না ছোটোবেলা থেকে আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি আমার বাবার চেহারা পর্যন্ত আমার মনে নেই আপনি যদি আমার জন্য কিছু করতেই চান স্যার আপনি আমার অসুস্থ মার চিকিৎসার একটা ব্যবস্থা করে দেন আমি সারা জীবন আপনার কাছে ঋণই থাকবো স্যার আমি আপনার থেকে আর কিচ্ছু চাই না ঠিক আছে বাবা তুমি চিন্তা করো না আমি একজন ডাক্তার মানুষ তোমার মায়ের চিকিৎসা কোনো ত্রুটি হবে না বাবা তোমার নাম কি বলো তো স্যার আমার নাম আমার নাম আশিক ও আচ্ছা ঠিক আছে তুমি একটু দাঁড়াও বাবা আমি হাসপাতালে ফোন দিচ্ছি হ্যালো এটা কি অ্যাপোলো হসপিটাল হ্যাঁ আচ্ছা আশিক নামে একটা ছেলে যাচ্ছে ওনার মা অসুস্থ ওনার যাবতীয় চিকিৎসার ভার আমার যত টাকা লাগে আমি দেবো রুগীটাকে ভর্তি করে নিবি কেমন আচ্ছা আচ্ছা ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে বাবা তুমি তোমার আম্মাকে নিয়ে যা ভর্তি করে দাও স্যার আপনি বড় মহান স্যার হাল্লা আপনার ভালো করুক স্যার জানেন আমি আমার মাকে নিয়ে অনেক চিন্তায় ছিলাম আমি দীর্ঘদিন যাবৎ আমার মার চিকিৎসা কি করে করব এই চিন্তায় আমি কিছু ভাবতে পারতেছিলাম না আমার মা অনেকদিন বিছানায় পড়ে আছে আজকে আল্লাহ আপনার উচিলাই আমার মাকে হয়তো বা একটু চিকিৎসা করার সুযোগ করে দিয়েছে স্যার আমি যাই হ্যাঁ আপনি আমার মার জন্য দোয়া করবেন আচ্ছা বাবা তোমাকে আর একটি কথা দিতে হবে আমাকে তোমার মাকে নিয়ে তুমি আমার বাসায় থাকবে আজ থেকে আমি বড় একা হয়ে গেলাম বাবা কি হবে কাকে নিয়ে থাকবো তুমি আমার বাসায় আমার পাশে থাকবে বাবা তোমাকে আর রিক্সা চালাতে হবে না স্যার আপনি সত্যি বলছেন আমি আমার মাকে নিয়ে এত সুন্দর এত বড় বাসায় থাকবো আচ্ছা ঠিক আছে স্যার আগে আমার মাকে সুস্থ করে নিই তারপরে আসবো স্যার আমি আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ঠিক আছে বাবা যাও